আমাকে কেউ কেন ফাঁসাতে যাবে পোকরাজ? আমাকে ফাঁসে লাভটাই বা কি? আমি যদি ধরে নিই যে সিস্টার এটা করেছে তাহলে 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 তার লাভটা কি বলতো? মানে তার সঙ্গে তো আমার কদিনের আলাপ। আমি তো এখান থেকে চলেই যাবো পোকরাজ, তারপর তো আমার ওনার সঙ্গে আর কখনোই দেখা হবে না। আমি সব জানি রাধিকা, হয়তো সিস্টার নিজে কাজটা করেননি, হয়তো ওনাকে দিয়ে করানো হয়েছে। পেছন থেকে কে কলকাঠি নেড়েছে আমরা কেউ জানি না কিছু। কারোর কোনো ক্ষতি করেনি পোকরাজ। আমরা অনেক সময়তে অনেকের ক্ষতি করি না রাধিকা, কিন্তু তারা আমাদের ক্ষতি করে। তাছাড়া এখানে তোমার বাবার অনেক শত্রু আছে। না মানে আমি আমার কাকাদের কথা বলছি। দেখো এই মুহূর্তে আমি কাউকে বিশ্বাস করি না, যেহেতু আমার হাতে কোনো কংক্রিট প্রমাণ নেই, তাই আমি কারোর নাম নিতে পারছি না। তবে সামথিং ইজ রং। তুমি যখন বলছো যে তুমি অন্যমনস্ক হয়ে দুবার ওষুধ খাওয়াও নি, তখন নিশ্চয়ই তোমাকে ফাঁসাতে চাইছে। কারা তোমার শত্রু হতে পারে সেটা ভাবতে গিয়ে কাকাদের নামগুলো এলো মাথায়। আমার উপর এত রাগ, এইভাবে আমাকে ফাঁসাতে হবে? নিশ্চয়ই রাগ আছে, তা না হলে আমাদের হসপিটালে তো এরকম দুর্ঘটনা ঘটার কথা নয়, তাই না? আর খারাপ লাগছে অনির্বাণের জন্য। সবাই মাত্র রিকভার করতে শুরু করেছিল আবার। মানে কি বলছো তুমি? ওর কি ভালো হওয়ার চান্স নেই পোকরাজ? কি সব বলছো? আমি কিছু বলছি না রাধিকা। এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট অনির্বাণের সেন্স ফিরে পাওয়াটা। রিকোয়েস্ট করবে? তুমি আমায় কি রিকোয়েস্ট করবে রাধিকা? ও আচ্ছা, আমার মনে হয় আমি বুঝতে পেরেছি যে তুমি আমায় কি রিকোয়েস্ট করবে। তুমি আমাকে এটাই রিকোয়েস্ট করবে তো, যাতে আমি অনির্বাণের ট্রিটমেন্টটা ভালো করে করি। তার জন্য রিকোয়েস্ট করার কোনো প্রয়োজন নেই রাধিকা। আমি আর তুমি আমরা দুজনেই ডাক্তার। আমরা খুব ভালো করে জানি যে একজন পেশেন্টকে সুস্থ করে তোলা আমাদের কর্তব্য। তবে হ্যাঁ, যেহেতু আমি জানি যে তুমি অনির্বাণকে ভালোবাসো, তাই অনির্বাণকে সুস্থ করে তোলা হয়তো আমার গভীর কর্তব্য। আরে আরে তো কান্নাকাটি করিস না। আরে ডাক্তার তো চেষ্টা করছে। দাদা তুমি আমাকে কিসের সান্ত্বনা দিচ্ছ আমার মাথায় ঢুকছে না। সর্বনাশ তো হয়ে গেছে না, কতখানি সর্বনাশা হতে পারে মানুষ সেটা ভেবে দেখো। হারিয়ে গেল সব আমার। মেয়েটাকে একদিন বড্ড ভালোবেসেছিলাম, এই তার ফল হবে ভাবতে পারিনি। কি প্রতিদান দিল বলতো। জানিস আমার না এখনো মাঝে মাঝে মনে হয় যে এটা বোধহয় ঠিক নয়, কোথাও কোথাও বোধহয় কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে দাদা? ও প্রতিশোধ নিল, ও আমার ছেলেটার উপর প্রতিশোধ নিল। ওই যে ও জেদ করেছিল, ও জেদ দেখাবে মানে এটা বুঝিয়ে বলাটাও না আমার মানে মানে ওর মুখ আর মন দুটো আলাদা, বুঝতে পারছো? একদম ভোলা ভোলা একটা চেহারা নিয়ে সবসময় থাকে না, কিছু বুঝি না কিছু জানি না, ভেতরে একদম অন্য একটা মানুষ। এক্সকিউজ মি, আপনাদের কোনো পেশেন্টেরই ভেতরে কোনো কমপ্লিকেশনস হয়েছে বোধ হয় না? হ্যাঁ কী হয়েছে? আপনি কে? আমি পোখরাজের কাকিমা। এই হসপিটালটা আমাদেরই,
I'm very sorry. আমার ভীষণ খারাপ লাগছে। এখন আর খারাপ লেগে কি করবেন বলুন তো? It's really ridiculous. মানে আপনাদের হসপিটালের সিস্টেমটা এরকম একটা অদ্ভুত। দেখুন, আমি আমার এই ডাক্তারি জীবনে না কখনো এরকম দেখিনি যে বাইরে থেকে একজন ডাক্তার এনে এইভাবে অ্যাপয়েন্ট করে কেবিনে সারাক্ষণ তাকে রেখে দেওয়া হচ্ছে। কি বলবো, আমি আমি সত্যি জানি না। সরি বলা ছাড়া আমার কোনো উপায় নেই। আমি আমি নিঃশর্তভাবে হাজির করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমাদের না পুরো বিষয়টা আমাদের হাতে নেই আসলে, জানেন তো দিদি। ফ্যামিলি পলিটিক্স, মানে বুঝতে পারছেন তো, একটা ফ্যামিলির যাদের এত বড় একটা হসপিটাল, এত প্রপার্টি, তাদের ইন্টারনাল পলিটিক্স থাকে। হ্যাঁ, আই এম সরি আপনাদের সামনে এই এই সিচুয়েশনে এইগুলো বলা হয়তো আমার উচিত হচ্ছে না, কিন্তু আমি জাস্ট এই কারণেই বলছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের আমাদের সকলের এই বিষয়টায় ইনভলভমেন্ট ছিল না। আমরা সকলে এই 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 খারাপ ঘটনাটার জন্য দায়ী নই। আমাদের আসলে আমি 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 আপনি একটু শুনুন আমার কথাটা। এখন আসলে কী বলুন তো, পোখরাজ না আমার শ্বশুরের মাথাটা একেবারে জাস্ট মানে ব্রেন ওয়াশ করে সব কিছু একবারে চেঞ্জ করে দিয়েছে। ওর যা ইচ্ছে হচ্ছে ও তাই করছে। ও যেখান থেকে ডাক্তার ওর মনে হচ্ছে ও নিয়ে আসছে। মানে ভাই, আমার ছেলেটা কেমন আছে? আপনাদের ছেলে ঠিক হয়ে যাক। আমাদের বাড়ির ছেলের মাথায় এগুলো কে ঢোকালো বলুন তো? পোখরাজ এরকম ছিল না, একেবারেই পোখরাজ এরকম ছিল না। পোখরাজকে আমি এত ছোট থেকে দেখেছি তো। আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছি, একটু একটা বাচ্চা ছেলে গুটি গুটি পায়ে হেঁটে বেড়াতো, আমার কাছেই থাকতো বেশিরভাগ সময়টা। সেই পোখরাজের মাথাটা জাস্ট শেষ করে দিল রাধিকা মজুমদারের বাবা কুশল মজুমদার। শুধু পোখরাজের মাথা নয়, এই মজুমদার ফ্যামিলিটা আমাদের ফ্যামিলিটাকে কমপ্লিটলি শেষ করে দিল, শেষ করে দিল। দয়া করুন আপনি, দয়া করে ওই মেয়েটির নাম নেবেন না। এখন বুঝতেই তো পারছেন কি অবস্থা আমাদের। কুশল মজুমদার, তার জন্য আমার দাদার খুব খারাপ লেগেছিল, কষ্ট পেয়েছিল। এখন তো দেখছি উনি নিজেই অপরাধ করে বসে আছে, মানে পেপারেতে সবটা বেরিয়েছে। হ্যাঁ, আমাদের কথাই বেরোত। আমারই হাজবেন্ডকে জেলে পুরে সেই অবসরে পোখরাজের ব্রেন ওয়াশ করে এই হসপিটালের চার্জ নিয়ে নিয়েছিল। আপনি আপনি একবার ভেবে দেখুন, যে মেয়ের সঙ্গে বিয়েটা আর নেই, যে মেয়ের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে গেছে, সেই মেয়ের বাবা কি করে সেই ছেলের সেই ছেলেটাদের যে হসপিটাল সেখানে দায়িত্ব নিতে পারে? শুধু তো বাবাতে আটকে নেই ব্যাপারটা, এখন মেয়েটাও এই উপায়ে হসপিটালের সঙ্গে ইনভলভ হতে চাইছে। বুঝতে পারছেন তো? যদি বড় রকম কিছু প্ল্যান না থাকে তাহলে নিশ্চয়ই একটা মানুষ এটা করতে পারে না কোনো স্বার্থ ছাড়া, তাই না? আর আপনারা নিশ্চয়ই জানেন যে রাধিকা ভীষণ রিভেঞ্জফুল। ভীষণ রিভেঞ্জফুল। ওর যার উপর কোনো রকম প্রতিশোধ নেওয়ার থাকে, একটা সুযোগ ও রাধিকা ছাড়ে না, একটা সুযোগও না। আমার স্বামী আর তেওর ওর বিভিন্ন রকম আচার আচরণের অ্যাগেনস্টে প্রোটেস্ট করেছিল, কারণ আমাদের কলেজের অনেক দুর্নাম রাধিকা করেছে। আমাদের কলেজে আমাদের সম্পর্কে প্রচুর খারাপ খারাপ কথা বলেছিল, যে কারণে কি হয়েছিল, আমরা ওকে কেউ পছন্দ করতাম না, মানে কিছু কিছু, মানে আমি আমার স্বামী আমার দেওর। তো যখন ওরা প্রোটেস্টটা করতে গেল, রাধিকা তখন কী করলো, ওদের অ্যাগেনস্টে স্টেপ নিল। বুঝতে পারছেন, মিথ্যে স্টেপ নিল, ওদেরকে জেলে ঢুকিয়ে দিল। এগুলো তো আসলে বাইরে কেউ জানতে পারে না, ভেতরকার খবর যতটুকু খবরে দেখায় পেপারে বেরোয় সবাই এটুকু জেনে যায়। আপনি এসব কি বলছেন বলুন তো? মানে আমার ছেলের সঙ্গে যদি মেয়েটার বিয়ে হয়ে যেত তাহলে তো সাংঘাতিক কাণ্ড হতো। সাংঘাতিক কাণ্ড? হ্যাঁ,
হয়ে যেত তো। আমরা তো সেই সাংঘাতিক কাণ্ড দিয়ে গেছি, আমাদের বাড়ির ছেলের সঙ্গে তো রাধিকার বিয়েটা হয়ে গিয়েছিল, তারপর বিয়েটা ভাঙলো। কিন্তু বিয়েটা ভাঙার পরেও কিন্তু পোখরাজের ঘাট থেকে নামছে না, বুঝতে পারছেন? মানে যখনই ও দেখে না যে এই মানুষটার ঘাটটা শক্ত, ও সেই ঘাটটাকে আঁকড়ে ধরে নিজের স্বার্থ সিদ্ধি করতে থাকে। এটাই হলো রাধিকা মজুমদার। একা দোকা সৌ থেকে রবি রাত 9টায় স্টার জলসায়।